আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সহজে অল্প কাপড় দিয়ে ছোট বাবুদের ফ্রক তৈরি করবেন অ্যান্ড ইলাস্টিক দিয়ে খুব সুন্দরভাবে সেটাকে ফুটিয়ে তুলবেন। তো এটা আমি প্রথমে কাটিংটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে পরের দাপ আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিব। তো এখানে আমি প্রথমে আমার যে কাদের পিতার জন্য আমি দেখতে চাই এই কাপড়গুলা অ্যান্ড হচ্ছে নিচের কুচির জন্য দুই পিস কাপড় নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে আমার মেন পার্ট। তো এখানে হচ্ছে মেন পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা লেন্থ অ্যান্ড হচ্ছে উইথ কতটুকু নেবেন, যার যার লেন্থ অনুসারে ওইটুকু নেবেন। এটা হচ্ছে আমি উইথটা নিচ্ছি 17.5 ইঞ্চি আর লেন্থটা নিয়ে নিলাম 13 ইঞ্চি। এটার সাথে আরও আমার কাঁধ যোগ হবে অ্যান্ড কুচি যোগ হবে। আর কাঁধের জন্য আমি পিতা নিয়ে নিলাম 13 ইঞ্চি, এটার প্রস্থ নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। আর নিচের কুচির জন্য আমি দুইটা পিস নিয়ে নিয়েছি। তো পিস দুইটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমার কাপড়ের প্রস্থ যতটুকুই ছিল সবটুকুই নিয়ে নিয়েছি। তো প্রস্থ ছিল আমার এখানে 10.5, মানে হচ্ছে 42 ইঞ্চি চার পাটে, আর লম্বাটা নিলাম আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চি হচ্ছে আমার এটার সাথে যোগ হবে। এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার যে মেন পার্টটা বড়, এই বড় পার্টটার একটা পাশ আমি মুড়ে সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, এটা যদি আপনারা দেখা যায় একবারে মুড়িয়ে সেলাই করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা দুবারে সেলাইটা করে নেবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে একবারে সেলাইটা করতে গেলে একটু মুড়ে রিঙ্কিং হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা দুবারে করে নেবেন। আর এখানে আমি অপোজিট পাশে আমি আমার যে কুচির জন্য যে কাপড়গুলো নিয়েছি ওই কাপড়গুলো আমি অ্যাটাচ করে দিব এখানে। তো অ্যাটাচ করার আগে এখানে আমি যেহেতু দুইটা পার্ট নিয়েছিলাম ওই দুইটা পার্ট আমি জয়েন্ট করে দিয়ে এখানে আমি জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করার সময় অবশ্যই মনে রাখতে হবে আপনারা যাতে বাস পিটে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে উল্টা পাল্টা হয়ে গেলে পরে প্রবলেম। তো আমি একটা সাইড মুড়ে সেলাই করবো আমার মেন পার্টের মতো, এটারও সেমভাবে আমি এক পাশ মুড়ে সেলাই করে দিচ্ছি। আসলে আপনাদের ভিডিও দেখার ক্ষেত্রে কোথাও কোথাও আমি আমার ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়ে কখনো কখনো স্লো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে হচ্ছে আমার সাইড সিলানো কমপ্লিট। এখন আমি মেন পার্টের সাথে এটাকে অ্যাটাচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যে পাশটা মুড়ি সেলাই করেছিলাম ওই পাশের বিপরীত যে পাশটা, ওই পাশটাতে আমি কুচিগুলা অ্যাটাচ করে নিচ্ছি। আর কুচি দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যাতে সব দিকে সমানভাবে কুচিগুলা বসে। দেখা যাচ্ছে একদিকে কুচি বেশি একদিকে কম, সেক্ষেত্রে হচ্ছে আনইভেন দেখা যায়, জিনিসটা অড লাগে। যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে সেটা আরও বেশি বিউটিফুল করার জন্য অবশ্যই মেজারমেন্ট করে আপনারা কুচিগুলা দিবেন। প্রয়োজনে আপনারা চাগানি দিয়ে নিয়ে, চাগানি বলতে আমি হচ্ছে চার পাটে চার পিস করে ওরকমভাবে মেজারমেন্ট করে আপনারা এই কুচিগুলা দিবেন। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা মনে রাখবেন যত সুন্দরভাবে আপনারা জামাগুলো করবেন বা জামাগুলো ফুটিয়ে তুলবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনাদের হচ্ছে কাজ, বা দেখা যাচ্ছে যে লুকিংয়ের উপরে ডিপেন্ড করে আপনাদের কাজের বিবেচনাটা আর কি। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন কাজ যাতে সুন্দরভাবে করা যায়। আমার কুচি দেওয়া কমপ্লিট। এটার মধ্যে আমি একটা চাপ সিলে দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ডাবল সিলে দিয়ে নিতে পারেন, তবে ডাবল সিলের চেয়ে চাপ সিলে দেওয়াটাই উত্তম। যে কোনো ইয়েতেই চাপ সিলে, সিঙ্গেল সিলে দিয়ে চাপ সিলে দিয়ে দিলে ভালো যে কোনো ইয়েতেই। তো এখানে হচ্ছে আমার চাপ সিলে দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জামাটা এরকম হয়ে গেছে অলরেডি। তো এখন হচ্ছে আমি ইলাস্টিক আপনাদের এই জিরো যে কোয়ালিটি জিরো
জিরো সাইজের যে ইলাস্টিকগুলো এগুলো আপনারা যে কোনো জায়গাতে কিনতে পাবেন, সমস্যা নেই। আর যদি লাগে আমার থেকেও নিতে পারেন। তো এটাই আমি আমি যে কাদের জন্য যে দুইটা পার্ট নিয়েছি এটা হচ্ছে আমার মুখে মুখে সেলাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে 1 ফিট পরিমাণে এদিকে আমার যাবে আর বাকিটুকু থেকে যাবে। তো এটা হচ্ছে আমি রাবারটা কিভাবে ইন করে নিচ্ছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমরা সেলাওয়ারে যেটা ইউজ করি বা পাজামাতে যেটা ইউজ করি এটা এই রাবারটা ইউজ করব। এটা আমি উল্টিয়ে নিচ্ছি, ইটাটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে আমার রাবারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাবারটা একদম খাপে খাপে, এটা যাতে বড় হয়ে গেলে কুচকিয়ে যাবে বা ছোট হয়ে গেলে দেখা যাচ্ছে যে কাপড়টা কুচকিয়ে যেতে পারে, একটু সমান রাখার চেষ্টা করবেন মার্জিন অনুসারে। তো এটাকে আমি ভিতর দিয়ে ইন করে দিচ্ছি। যে কোনো শিক দিয়ে বা যে কোনো ওয়েতে আপনারা এটা নিতে পারেন, আমি শিক দিয়ে এটাকে ইন করে নিচ্ছি। এই পাশ থেকে ও পাশ পর্যন্ত দিয়ে নিলাম, দিয়ে কাপড়টাকে আমি সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পরে এখন এটাকে কিভাবে আমি সেলাই করলে জিনিসটা খুব কুচকাবে, এখানে আমি প্রথমে মেশিনের ভিতরে এটা দিয়ে দিলাম ইলাস্টিকটা দিয়ে। পরে যখন আমি সেলাইটা করব আমি টান দিই, ইলাস্টিকটা টান দিয়ে কাপড়টাকে সমান করে ধরে
আমি যখন সেলাই করব তখন দেখা যাচ্ছে যে কাপড়টা যখন সমানভাবে যাবে তখন দেখা যাচ্ছে পিছনে দেখা যাচ্ছে যে আমার ইলাস্টিকটা কুঁচকে চলে আসে, কাপড়টা কুঁচকিয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আমার এটা একটা পিতাতে রূপান্তরিত হচ্ছে। তো আমার দুইটা আমি পিতা করে নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন আমার 5.5-6 ইঞ্চির মতো আছে, দুইটা সেমভাবে আপনারা নেবেন 5.5-6 ইঞ্চি। তো এটাকে আমি এখন বডির সাথে অ্যাটাচ করব। তো এখানে হচ্ছে টোটাল হচ্ছে আমার 18 ইঞ্চি বডি, টোটাল এই এক পাশে আছে 9 ইঞ্চি, এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে আমি 9 ইঞ্চিতে ভাগ করে নিলাম, 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, 6 ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম। তো এখানে হচ্ছে আমার দুইটা কাত বসবে। তো এখানে হচ্ছে আমি লুপগুলো অ্যাটাচ করে নিচ্ছি বন্ধুরা, মার্ক অনুসারে অ্যাটাচ করে নিচ্ছি। এটাকে একটু ভালোভাবে ট্যাগ দিয়ে দিবেন, যাতে অনেক সময় দেখা যাচ্ছে যে খুব থুনফুভাবে যদি আপনি অ্যাটাচ করেন দেখা যাচ্ছে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে, বা দেখা যাচ্ছে যে একটু লুজ হয়ে থাকার সম্ভাবনা থাকে। তা অবশ্যই আপনার চেষ্টা করবেন যাতে আপনার অ্যাটাচিংটা সুন্দর হয় বা সুন্দরভাবে ইয়ে হয়। একই জায়গার মধ্যে ট্যাগ যে কোনো জায়গায় আপনারা ওভার ট্যাগ দিবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে ওভার ট্যাগ, দেখা যাচ্ছে একটা ওভার ট্যাগ দিতে গিয়ে আপনার সেলাইয়ের উপরে সেলাই না দিয়ে দেখা যাচ্ছে সাইডের দিকে ছড়িয়ে পড়ছে, সেলাইটা অড দেখা যায়, যেটা হচ্ছে মোটেও কাম্য নয়। তো এখানে হচ্ছে আমি দুই দিকে সমানভাবে কাদের লুপগুলো অ্যাটাচ করে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখানে হচ্ছে আমি আমার টকটা করা কমপ্লিট, কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার যতটুকু সাধ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আমি দলে ইন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।